কোরবানির ঈদকে সামনে রেখে দেশে বিভিন্ন আকার ও দামের গরু নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে কোনো হাটে না উঠলেও ব্রাজিলের একটি গরুর দাম শুনলে চমকে উঠতে হবে। তুষার শুভ্র রঙের এই গরুর দাম $40 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় 46 কোটি 88 লাখ টাকারও বেশি। বিস্তারিত সঙ্গীতা সার টেক্সট রিপোর্টে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়াতিনা 19 FIB মারা মুভিস। গরুটির দেহ বৃহৎ আকৃতির আর গায়ের রং তুষারের মতো সাদা। এর ওজন 1100 কেজি। গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ। ব্রাজিলের প্রাণকেন্দ্রের একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন। এতে তারা তাদের গরুটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এইসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়াতিনা 19-এর ডিম্বকোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় $2.5 লাখ পর্যন্ত ব্যয় করেছেন। ভিয়াতিনা 19-এর মালিকদের একজন নেই পেরেইরা। তিনি জানান তারা অভিজাত গবাদি পশু জবাই করছেন না, তারা শুধু পশুর প্রজনন করছেন আর শেষ পর্যন্ত পুরো বিশ্বকে তা খাওয়াতে চাচ্ছেন। পেরেরার মেয়ে ও পশু চিকিৎসক লরানি মার্টিন্স জানান ভিয়াতিনা একটি পরিপূর্ণ গরু। তার সেসব বৈশিষ্ট্য আছে যা সব মালিকরা খুঁজে থাকেন। মার্কিন কৃষি বিভাগের তথ্য মতে ব্রাজিলে লাখ লাখ গরু রয়েছে, তবে ভিয়াতিনা 19-এর মতো বিশাল দেহের গরুর সংখ্যা খুবই কম। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।